ধূসর ধূসর ধুলি কাকর দান ফলে প্রচুর, জেলা মেদিনীপুর, জেলা মেদিনীপুর। নামের মাঝেই সে ধারণ করেছে পৃথিবীকে, সে আমাদের মেদিনীপুর। তার বৈচিত্র্যময় প্রাকৃতিক ঐশ্বর্যের সঙ্গেই মিলেমিশে থাকে এক অনন্য ঐতিহ্যের খতিয়ান। সে ঐতিহ্য মুক্তি সংগ্রামের। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজনারায়ণ বসু, হেমচন্দ্র কানুনগ, মাতঙ্গিনী হাজরা, ক্ষুদিরাম বসু, বীরেন্দ্রনাথ শাসমল, নির্মল জীবন ঘোষ, আরও কত শত নাম। ঔপনিবেশিক শাসনের প্রথম যুগের চুয়ার বিদ্রোহ, নায়েক বিদ্রোহ, মলঙ্গি বিদ্রোহ থেকে শুরু করে বিংশ শতকের প্রতিটি মুক্তি আন্দোলনেই অগ্রভাগে উঠে এসেছে মেদিনীপুরের নাম। মেদিনীপুর সম্পর্কে দোর্দণ্ড প্রতাপ ব্রিটিশ সরকারকেও স্বীকার করতে হতো, ইটস আ ল্যান্ড অফ রিভোল্ট। এই গর্ভভূমিতেই 1900 খ্রিস্টাব্দের 15ই ডিসেম্বর ভূমিষ্ঠ হয়েছিলেন সতীশচন্দ্র সামন্ত, বর্তমান পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানার গোপালপুর গ্রামে। তার পরিবার ছিল বর্ধিষ্ণু। চাষাবাদ ছাড়াও নিকটবর্তী পাঁচখালি বাজারে ছিল তাদের পারিবারিক বস্ত্র ব্যবসা, যা দেখাশুনো করতেন সতীশচন্দ্রের বাবা ত্রৈলোক্যনাথ সামন্ত। সতীশচন্দ্রের জন্মের মাত্র আড়াই বছর পরেই তাঁর মা কিশোরী দেবী প্রয়াত হন, কিন্তু মাতৃহীন শিশু সতীশকে সেই স্নেহের অভাব বুঝতে দেননি তাঁর ঠাকুমা দয়াময়ী দেবী, জেঠিমা ক্ষীরোদা দেবী এবং সৎমা ভবানী দেবী। এদের সকলের কাছ থেকেই সতীশচন্দ্র পেয়েছিলেন জীবনের দুর্লভ ভালোবাসার শিক্ষা। উনি ছিলেন আমার জেঠামশয়। আর একটা দেখেছি, জেঠামশয় মানে নিজের মা ছোটবেলায় মারা গেছেন, ওনার যে ঠাকুমা আমার ছিলেন উনি হচ্ছে সৎমা। যখন জেঠামশয় আসবে, ঠাকুমা পাড়ার যত কাদের বাড়িতে বড় মাছ আছে, কিংবা জেঠামশয় শাক খেতে ভালোবাসতেন, শাক আছে কার বাড়িতে কী আছে সবাই এনে বলে আমার সতীশ আসবে, সতীশ আসবে বলে সব কিছু সংগ্রহ করে আসতো এবং এসে খাওয়াতো। গ্রামের আর পাঁচজন বালকের মতোই সতীশচন্দ্রেরও শিক্ষালাভ শুরু হয় পাঠশালা থেকে, পরে ভর্তি হন মহিষাদল রাজ হাই স্কুলে। ছোট থেকেই অসাধারণ মেধার অধিকারী সতীশচন্দ্র এই স্কুল থেকেই 1916 সালে প্রথম বিভাগে ম্যাট্রিকুলেশন পাশ করেন। পুঁথিগত শিক্ষার পাশাপাশি এই স্কুল থেকেই তিনি পেয়েছিলেন পরবর্তী বিপ্লবী জীবনের পাথেয়। যে দুজন মানুষ তার সদ্য তারুণ্যের ছোঁয়া লাগা মনকে গভীরভাবে প্রভাবিত করেছিলেন তারা হলেন মহিষাদল রাজ হাইস্কুলের প্রধান শিক্ষক হরিপদ ঘোষাল ও বিপ্লবী সন্ন্যাসী শ্রীমৎ স্বামী প্রজ্ঞানানন্দ সরস্বতী। বিশেষত একাধারে বেদান্ত দার্শনিক ও বিপ্লবী স্বামী প্রজ্ঞানানন্দের ঘনিষ্ঠ সান্নিধ্য তাঁর কর্মপথের দিক সূচনা করে দিয়েছিল, এ কথা বলাই যায়। কাকতালীয়ভাবে স্বামীজির প্রকৃত নামও ছিল সতীশচন্দ্র, সতীশচন্দ্র মুখোপাধ্যায়। 1916 থেকে 1919
এই তিন বছর তিনি মহিষা দলে অন্তরীণ ছিলেন। ম্যাট্রিক পাশের পর আইএসসি পড়তে তিনি ভর্তি হয়েছিলেন বঙ্গবাসী কলেজে। সেই সময়ে প্রথম বিশ্বযুদ্ধ চলছে। বিশ্বযুদ্ধ দীর্ণ সেই সময় এবং ভারতীয় জাতীয় রাজনীতির এই পট পরিবর্তনের মধ্যেই ধীরে ধীরে গঠিত হচ্ছিল তাঁর চেতনা। একদিকে গান্ধীজির সত্যাগ্রহের আদর্শ, অন্যদিকে সশস্ত্র সংগ্রামের জোরালো অগ্নিময় আবেদন। স্বামী প্রজ্ঞানানন্দ সশস্ত্র সংগ্রামের পক্ষে থাকলেও সতীশচন্দ্র সামন্ত কিন্তু অনড় ছিলেন সত্যাগ্রহের আদর্শে। অর্থাৎ সংগ্রামী জীবনের শুরু থেকেই তিনি ধারণ করেছেন নিজস্ব চিন্তাধারাকে, গড়ে তুলেছেন আত্মশক্তি। 1920 সালের 4ঠা সেপ্টেম্বর গান্ধীজির আহ্বানে সমগ্র দেশব্যাপী শুরু হল অসহযোগ আন্দোলন। সেই ডাক ফেরানো সম্ভব হয়নি বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র সতীশচন্দ্র সামন্তের পক্ষেও। ইঞ্জিনিয়ারিং পড়া ছেড়ে দিয়ে সামিল হলেন বিলাতি দ্রব্য বর্জন এবং পিকেটিংয়ের কাজে। ফল ব্রিটিশ পুলিশ কর্তৃক গ্রেপ্তার এবং 6 মাসের কারাদণ্ড। 1922 সালের ফেব্রুয়ারি মাসে চৌরি চৌরার ঘটনার পর গান্ধীজি অসহযোগ আন্দোলন তুলে নেন। বহু আন্দোলনকারী নিজ নিজ ক্ষেত্রে ফিরে গেলেও সতীশচন্দ্র সেই পথ ধরেননি। তিনি ফিরে এলেন মেদিনীপুরে। মহিষা দলের অদূরে কাঁকুড়দা গ্রামে কয়েকজন বন্ধুকে নিয়ে স্থাপন করলেন গুণধর জাতীয় বিদ্যালয়। উদ্দেশ্য, ভারতীয় পদ্ধতিতে শিক্ষাদানের মাধ্যমে শিক্ষার্থীদের স্বাধীন চেতা করে তোলা। এই সময় তমলুকের বিখ্যাত হ্যামিল্টন স্কুলে তৎকালীন প্রধান শিক্ষক শ্রুতিনাথ চক্রবর্তীর উদ্যোগে একটি স্বদেশী মেলার আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। কাজী নজরুল ইসলাম গেয়েছিলেন তাঁর স্বরচিত গান। এই মেলাতেই সতীশচন্দ্র সামন্তের সঙ্গে পরিচয় হয় অজয় কুমার মুখোপাধ্যায়ের। সতীশচন্দ্রের মতো তমলুক সন্তান অজয় কুমারও প্রেসিডেন্সির বিএসসি পড়া ছেড়ে যোগ দিয়েছিলেন অসহযোগ আন্দোলনে। আন্দোলন তুলে নেওয়া হলেও তিনিও ফিরে এসে যুক্ত হন সমাজসেবার কাজে। দুজনের স্বভাব ছিল ভিন্ন প্রকৃতির। অজয় কুমার মুখোপাধ্যায় ছিলেন সুবক্তা, পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত বদলের অনুসারী। অন্যদিকে সতীশচন্দ্র সামন্ত কথা বলতেন কম, সিদ্ধান্ত নিতেন সমস্ত দিক বিবেচনার পর। কিন্তু একই পথের পথিক দুই সমবয়সী মানুষের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠতে খুব বেশি সময় লাগেনি। 1924 সালে দেশবন্ধু পল্লী সংস্কার সমিতির অধীনে গ্রামীণ পরিকাঠামো গড়ে তোলার কাজে হয়ে উঠলেন একে অন্যের সহযোদ্ধা। এই বন্ধুত্বের সূচনাই বুঝি গড়ে দিয়েছিল পরবর্তীকালের মেদিনীপুরের মুক্তি সংগ্রামের ইতিহাসের এক গৌরবময় অধ্যায়ের ভিত। সে অধ্যায়ের নাম তাম্রলিপ্ত জাতীয় সরকার। ১৯৩০ সালে গান্ধীজির নেতৃত্বে আইন অমান্য আন্দোলন শুরু হলে মেদিনীপুরের তমলুক মহকুমাতেও শুরু হয় অনুরূপ আন্দোলন। তমলুক রাজবাড়ির চত্বরে গঠিত হয় বিশেষ স্বেচ্ছাসেবক শিবির। এই শিবিরেই যোগ দিতে এসেছিলেন সদ্য কলেজ উত্তীর্ণ 19 বছরের সুশীল কুমার ধাড়া, যিনি পরবর্তীকালে তাম্রলিপ্ত জাতীয় সরকারের পত্তনে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন। সতীশচন্দ্র সামন্ত ছিলেন শিবিরের আচার্য।
কাছাকাছি কোনো সমুদ্রপুকুর না থাকায় লবণ সত্যাগ্রহ পালনের জন্য বেছে নেওয়া হয় হলদি নদীর তীরবর্তী গ্রাম নরঘাটকে। আন্দোলনের প্রথম দিনে অজয় কুমার মুখোপাধ্যায়ের নেতৃত্বে স্বেচ্ছাসেবক বাহিনী নরঘাটে লবণ প্রস্তুত করে লবণ আইন অমান্য করেন, গ্রেপ্তার করা হয় তাঁদের। অজয় কুমার মুখোপাধ্যায় দু বছরের জন্য সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন। আন্দোলনের তৃতীয় দিনে গ্রেপ্তার হন সতীশচন্দ্র সামন্ত। তাঁর কারাদণ্ডের মেয়াদ ছিল আড়াই বছরের। আইন অমান্য আন্দোলনের পর তিনের দশকের মাঝামাঝি সময়ে সতীশচন্দ্র হোমিওপ্যাথি চিকিৎসার বিষয়ে পড়াশুনো শুরু করেন। তিনি লক্ষ্য করেছিলেন গ্রামে সুচিকিৎসার প্রভূত অভাব। সেই শূন্যস্থান পূরণ করতেই ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ভর্তি হন। কিন্তু ইঞ্জিনিয়ারিং শিক্ষার মতো এই শিক্ষাও তাকে অসমাপ্ত রাখতে হয়, এবারও সত্যাগ্রহের কারণেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে ব্রিটিশ উপনিবেশ হিসেবে ভারতকেও সেই যুদ্ধে মিত্রশক্তির অংশ হিসেবে সামিল করা হয়। প্রথম সারির ভারতীয় নেতাদের সঙ্গে আলোচনা না করেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন বড়লাট লিনলিথগো। এর প্রতিবাদে 1940 সালে দেশব্যাপী সত্যাগ্রহের ডাক দেন মহাত্মা গান্ধী। হাজার জন সত্যাগ্রহীকে তিনি এই আন্দোলনের জন্য নির্বাচিত করেন, যাদের মধ্যে সতীশচন্দ্র সামন্ত সহ 15 জন ছিলেন তমলুক মহকুমা থেকেই। প্রাচীন ভারতের অন্যতম সমৃদ্ধ বন্দর নগরী তাম্রলিপ্তের উত্তরসূরি তমলুক এভাবেই বারবার নাম লিখিয়েছে ইতিহাসের পাতায়। ১৯৪২ সাল, ইউরোপীয় ভূখণ্ড, উত্তর আফ্রিকা, প্রশান্ত মহাসাগর তীরবর্তী এশিয়ার নানা অংশ ছারখার হয়ে যাচ্ছে বিশ্বব্যাপী মারণ যুদ্ধে। ফ্যাসিবাদী অক্ষশক্তি জোটের বিরুদ্ধে হারানো জমি ধীরে ধীরে খুঁজে পাচ্ছে সোভিয়েত, ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন মিত্রশক্তি জোট। এমন উত্তাল বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে 8ই আগস্ট ভারত জুড়ে শুরু হল ভারত ছাড়ো আন্দোলন। গান্ধীজি ডাক দিলেন করেঙ্গে ইয়া মরেঙ্গে। আন্দোলন শুরু হওয়ার 4 মাসের পরে 1942 সালের 17ই ডিসেম্বর তমলুক মহকুমায় স্থাপিত হল তাম্রলিপ্ত জাতীয় সরকার, মহাভারতীয় যুক্তরাষ্ট্র। মহাভারতীয় যুক্তরাষ্ট্র হিসাবে তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয়েছিল এই কারণে যে মহাভারতীয় পূর্বকাল থেকে তাম্রলিপ্ত রাজবাড়ির এবং রাজতন্ত্রের প্রতিষ্ঠা ঘটেছিল এবং এই তাম্রলিপ্ত রাজবাড়ি রাজতন্ত্রকে ভিত্তি করে তাম্রলিপ্ত বন্দর গড়ে উঠেছিল মহাভারতীয় যুগের কিছু পরে খ্রিস্টপূর্ব 3য় দশকে। সেই জন্য এখানকার মানুষ এই তাম্রলিপ্ত এবং মহাভারত মহাভারতীয় যুগকে শ্রদ্ধার চোখে দেখে আসছে। তার মধ্যেই তমলুকের বুকে ঘটে গেছে নানাবিধ ঘটনা। 29শে সেপ্টেম্বর মিছিলের নেতৃত্ব দিতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হয়েছেন মাতঙ্গিনী হাজরা। তার একদিন আগেই অর্থাৎ 28শে সেপ্টেম্বরের তমলুকের সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিলেন আজীবন অহিংসা সত্যাগ্রহী বিশ্বাসী সতীশচন্দ্র সামন্ত ও অজয় কুমার মুখোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিপ্লবীরা। ফিরিয়ে এনেছিলেন 12 বছর আগের চট্টগ্রামের মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বাধীন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির স্মৃতি। তাম্রলিপ্ত জাতীয় সরকার যখন প্রতিষ্ঠা হয় 1942 সালের 17ই ডিসেম্বর গণপতি নগরে,
এবং সেখানে তাদের উদ্দেশ্য ছিল দেশের মানুষকে সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া। বহু মানুষ খুন হচ্ছে, অনেক নারী ধর্ষিত হচ্ছেন এবং সাধারণ মানুষের উপর অত্যাচার, গৃহলুণ্ঠন, গৃহদাহ, ব্রিটিশ পুলিশ, এরকম বহু খুব দুঃখকর কাজকর্মের সঙ্গে লিপ্ত ছিলেন। তার ফলে আমার দেশবাসী অতিষ্ঠ হয়ে পড়েছিলেন তাদের এই অত্যাচারের ফলে। এবং সতীশবাবু, অজয়বাবু, সুশীল ধারা, যে নেতৃত্ববৃন্দ যারা, তারা সংকল্প করলেন যে এ আর মেনে নেওয়া যায় না, যেভাবে হোক ব্রিটিশকে এখান থেকে সরাতে হবে। চট্টগ্রামের মতোই আবারও বাংলার বুকে এইভাবে প্রশস্ত হয়েছিল একটি স্বাধীন সরকার স্থাপনের পথ। তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক নির্বাচিত হন সতীশচন্দ্র সামন্ত। অর্থ সচিব হয়েছিলেন অজয় কুমার মুখোপাধ্যায় এবং সুশীল কুমার ধাড়া হয়েছিলেন প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র সচিব। তাম্রলিপ্ত জাতীয় সরকারের অধীনে ছিল চারটি থানা সরকার, তমলুক, সুতাহাটা, নন্দীগ্রাম ও মহিষাদল। প্রতিটি থানা সরকারের দায়িত্বে ছিলেন একজন করে অধিনায়ক। জাতীয় সরকারের অধীনে স্থাপন করা হয়েছিল 9টি বিভাগ: আইন শৃঙ্খলা বিভাগ, স্বাস্থ্য বিভাগ, শিক্ষা বিভাগ, বিচার বিভাগ, অর্থ দপ্তর, প্রচার বিভাগ, প্রতিরক্ষা বিভাগ, কৃষি বিভাগ এবং প্রচারণা বিভাগ। এছাড়াও জাতীয় সেনাবাহিনী হিসেবে ছিল বিদ্যুৎ বাহিনী ও ভগিনী সেনা। বিদ্যুৎ বাহিনী তৈরি করেন সুশীল কুমার ধাড়া, এবং বিদ্যুৎ বাহিনী তিনি তৈরি করেছিলেন মূলত এই উদ্দেশ্য নিয়ে যে কিছু দক্ষ সংগঠক তৈরি করা, কিছু দক্ষ কর্মী তৈরি করা, যারা স্বাধীনতা আন্দোলনের কাজটাকে সুচারুরূপে এগিয়ে নিয়ে যেতে পারবেন, এই মানসিকতা নিয়ে যারা বিদ্যুৎ বেগে কাজ করতে পারবেন, যাদের বিদ্যুতের মতো ক্ষিপ্র গতিতে এগিয়ে যেতে পারবে, যারা যাদের বুদ্ধি থাকবে বিদ্যুতের মতো, এই চিন্তা ভাবনা নিয়ে তিনি বিদ্যুৎ বাহিনী তৈরি করেন এবং তাদের প্রশিক্ষণও দেওয়া হয়। আমার উপরে দায়িত্ব ছিল একটা অন্য ব্যাপারে, সেটা ছিল জাতীয় সরকার চালানোর জন্যে কিছু কিছু ধনী লোক, তাদেরকে লেভি তার উপরে চাপিয়েছিল যে তোমাকে এত টাকা দিতে হবে, এই যে দুর্ভিক্ষে লোক মরছে তাদের সাহায্য করার জন্যে বা এই সরকার চালাবার জন্যে। এইরকম অনেকেই স্বেচ্ছায় দিয়ে দিয়েছে, যারা স্বেচ্ছায় দেয়নি তাদেরকে ওরা কিডন্যাপ করত, কিডন্যাপ করে নিয়ে যেত। আমার বাড়ির কাছে লক্ষ্যা গ্রামে বিরাট জমিদার, তার ওই সুবোধ নারায়ণ মাইতি, অজিত নারায়ণ মাইতি, তার চার ভাই, তা অজিতবাবু মেজ ভাইকে ওরা কিডন্যাপ করে নিয়ে আসে। নিয়ে এসে আমাদের জাতীয় সরকারের এ ছিল, বন্দিশালা ছিল, জেলখানা যাকে বলে আর কি, সেটা ছিল খুব গোপনে একটা বাড়িতে। সে এত গভীর দূরে বাড়ি তার, এবং চারপাশে বরজ, বাঁশ বাগান টাগান, আর আমাদের লোক থাকতো পুলিশ কোন ফয়েদ আসছে জানা যাচ্ছে তাদের উপর নজর রাখার জন্যে। তো সেইখানে তাদেরকে রাখা হতো, দু চার দিন রাখার পরে তারা ভয়ে হচ্ছে স্বীকার করে যে না আমাদের একটু কমিয়ে লাও, এরকম করে যাই হোক এরকম করে তাদের কাছে টাকা আদায় করে সেই টাকা দিয়ে এই যে দুর্ভিক্ষে লোক মরছে তাদের সাহায্য করা ইত্যাদি, এরকম করে এই সরকার চলছিল। জাতীয় সরকারের মুখপত্র হিসেবে প্রকাশিত হতো বিপ্লবী পত্রিকা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন বাংলা মুখোমুখি হয়েছিল ভয়াবহ মন্যন্তরের। প্রায় 30 লক্ষ মানুষের প্রাণ কেড়ে নেওয়া সেই দুর্ভিক্ষের আঁচ এসে পড়েছিল মেদিনীপুরের বুকেও। এছাড়া 1942 সালের অক্টোবর মাসেই মেদিনীপুরের উপকূলে আছড়ে পড়েছিল এক বিধ্বংসী ঘূর্ণিঝড়। নিয়মিত বন্যা মহামারীর দোসর হয়ে শেষে এলো মন্যন্তরের করাঘাত।
সেই দুর্দিনে তাম্রলিপ্ত সরকারের স্বাস্থ্য বিভাগের অধীন মহেন্দ্র রিলিফ কমিটির নিরন্তর জনসেবা যেন জাগিয়ে রেখেছিল মৃত্যু মিছিলের মাঝেও প্রাণের স্পন্দন। গান্ধীজির নির্দেশে 1944 সালে 8ই আগস্ট আন্দোলনের দুবছর পূর্তিতে সরকার ভেঙে দেওয়া হয়। সময়কালের হিসেবে 21 মাস স্থায়ী হয়েছিল এই সরকার। কিন্তু এই কম সময়ের মধ্যেই স্থানীয় অঞ্চলে শান্তি শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে যে সুষ্ঠু পরিকল্পনা ও দৃঢ়তার স্বাক্ষর রেখেছিলেন সকলে, তা যে কোনো স্বাধীন রাষ্ট্রের কাছেও শিক্ষণীয়। ভারত ছাড়ো আন্দোলনের অন্যতম বৈশিষ্ট্যই ছিল ভারতের নানা প্রান্তে গড়ে ওঠা বেশ কিছু জাতীয় সরকার। উত্তরপ্রদেশের বাল্লিয়া জাতীয় সরকার, মহারাষ্ট্রের সাতারাতে প্রাতি জাতীয় সরকার এবং অবশ্যই তাম্রলিপ্ত জাতীয় সরকার। শাসক ব্রিটেন তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে ব্যতিব্যস্ত, কিন্তু ভারতে তার ঔপনিবেশিক শোষণ সমমাত্রায় বিরাজমান। এমন উত্তপ্ত পরিস্থিতিতে শুরু হয়েছিল আন্দোলন। নেমে এসেছিল নির্বিচার দমন পীড়ন, উচ্ছেদ করা হয়েছিল প্রায় প্রতিটি জাতীয় সরকারকে। কিন্তু সীমাহীন এই নিষ্ঠুরতার মধ্যেও তাম্রলিপ্ত জাতীয় সরকারকে নির্মম ব্রিটিশ সরকার তলাতে পারেনি। সতীশচন্দ্র সামন্ত, অজয় মুখোপাধ্যায়, সুশীল কুমার ধাড়ারা দীর্ঘ কয়েক বছর ধরে যে সাংগঠনিক কর্মপদ্ধতির চর্চা চালিয়ে এসেছিলেন স্থানীয় অঞ্চলে, সেই অনুশীলনই তাম্রলিপ্ত জাতীয় সরকারের সাফল্য নির্ধারণ করে দিয়েছিল, একথা দ্বিধাহীনভাবেই স্বীকার করা যায়। স্বাধীনতা পরবর্তী সময়ে ভারতে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়। 1952 সালের প্রথম সাধারণ নির্বাচনে তমলুক লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হিসেবে নির্বাচিত হন সতীশচন্দ্র। তিনি ছিলেন অত্যন্ত কর্মনিষ্ঠ মানুষ। তিনি যখন সংবিধান প্রণেতার কাজ করছিলেন, তখন তিনি চেয়েছিলেন বাংলাকে রাষ্ট্রভাষা করতে, এবং একটা ভাষণও তিনি দিয়েছিলেন, সেটি পরাজিত হয়। কিন্তু তার এই প্রচেষ্টা, সেটা তো প্রশংসনীয়, সেটা আমরা ভুলতে পারি না। পার্লামেন্টের যে অধিকাংশ বেসরকারি বিল, সেটা তিনি নিয়ে আসতেন, প্রশ্ন করতেন, অসংখ্য প্রশ্ন করতেন, নিজে সরকারের দলের লোক হয়েও সরকারকে, সরকার বিব্রত হবেন এমন প্রশ্নও করতেন। সাংসদ হিসেবে এই একই কেন্দ্র থেকে তিনি আরও 4 বার নির্বাচিত হয়েছিলেন। সতীশচন্দ্র সামন্তের যে অবদান, সেটা কখনো মানুষ ভুলে যেতে পারে না, সেটা বিস্তৃত হতে পারে না কোনো দিন। তার অবদান বিরাট। তার জন্যই আমাদের এই যে হলদিয়া বন্দর, এই বিশাল অঞ্চলের যে অর্থনীতি, এর যে উন্নতি, এটা সতীশবাবুর জন্য সম্ভব হয়েছে। সতীশবাবু সাংসদ থাকাকালীন তৎকালীন যে জাহাজ মন্ত্রী, তার সঙ্গে তিনি অনেক আলাপ আলোচনা করে, বলা যায় তর্ক বিতর্ক করে, তিনি পারাদ্বীপ থেকে এই বন্দরটিকে সরিয়ে হলদিয়ায় স্থাপন করেন। তার শৃঙ্খলা পরায়ণ জীবন, প্রকৃত জননেতার ভাবমূর্তির জন্য তাকে বিশেষ সম্মান দিতেন স্বয়ং পণ্ডিত জওহরলাল নেহেরু। জেঠামশায় দই খেতে ভালোবাসতেন। এখন ক্যান্টিন থেকে বেরিয়েছে, দরজার সামনে দাঁড়িয়েছে, মুখে গোপের দই লেগে আছে। এখন সেখান দিয়ে জওহরলাল নেহেরু গেল, গিয়ে ড্রাইভারকে বলছে, আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, গাড়ি থামালো। সঙ্গে সঙ্গে জওহরলাল নেহেরু কী করলো, যে পকেট থেকে রুমালটা বের করে জেঠামশের গোপটা মুছে দিল। মুছে দেওয়ার পরে তখনও সাংবাদিকরা ছিল, তো এখন বলছে, কী ব্যাপার, তুমি একজন সামান্য বাঙালি, তার তুমি তোমার পকেটের রুমাল দিয়ে গম মুছে দিছ। তখন তিনি সেই ইংরেজিতে বলেছিলেন, এই মানুষটি শুধু রাজনীতিবিদ নয়, সে আমাদের তুলনায় আরো অনেক উঁচু দরের মানুষ। সেই সময়ের নামজাদা বহু সাংবাদিকের বয়ানে উঠে এসেছে এমনই নানা ঘটনা। পেশাগত কারণে দিল্লিবাসী হয়েও
তমলুক অঞ্চলের মানুষের কাছে তিনি বরাবর থেকে গিয়েছেন স্নেহশীল অভিভাবক হিসেবে, যিনি কখনো কাউকে ফেরাতেন না। দিল্লি থেকে যখন আসতো, আমার সব পাড়ার ছেলে মেয়েরা এলে খুশি হতো। কেন, জেঠামশাই যেদিন আসতো তখন পাড়াতে অনেক ছেলে মেয়েরা আসতো এবং জানে যে জেঠামণি আসছে, যখন আমাদের কিছুই দেবে। তখন কি করতো, সেই যে জিনিসপত্রগুলো আনতো সেগুলো আগে পাড়ার ছেলে মেয়েদেরকে দিয়ে তারপর ঘরের মধ্যে প্রবেশ করত। 1983 সালের চৌঠা জুন পৃথিবীর মায়া কাটিয়ে অনন্ত লোকে পাড়ি দেন সতীশচন্দ্র সামন্ত। স্বাধীনতার 75 বছরে তার কর্মময় অনাড়ম্বর জীবন হয়ে উঠুক প্রতিটি মানুষের প্রেরণা। অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াইয়ে তাদের জীবন সংগ্রাম শক্তি দিক আমাদের।